হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট দেখে নাও, গুড নিউজ ফ্রম WBP, তোমাদের সাব ইন্সপেক্টর রিভাইজড অ্যান্সার কি চলে এসেছে। কিছুদিন আগে অ্যান্সার কি দিয়েছিল এবং কিছু ভুল ছিল এবং তোমরা রিভাইজড অ্যান্সার কি দেখে মিলিয়ে নেবে তোমাদের এক্স্যাক্ট কত মার্কস হচ্ছে, ঠিক আছে লেডিজ সাব ইন্সপেক্টর, এসে ইনক্লুডিং UBAB। এবং দেখে নেবো আমরা অনেক ক্যান্ডিডেট পাই স্যার কি কি নিয়ে যেতে হবে এবং পরবর্তী শিফটে যাদের আছে PNT আমরা দেখে দিচ্ছি এবং যাদের বাকি আছে পরবর্তী শিফটে এবং পরে পরে তোমরা অবশ্যই দেখে নেবে। এবং NTPC অফিসিয়াল করিজেন্ডাম অ্যান্ড অ্যামেন্ডমেন্ট নোটিশ চলে এসেছে, আমরা দেখে নেবো NTPC কি কি জিনিস ধার্য হয়েছে। এর সাথে সাথে SSC CGL TR 120 21 স্ট্যাটাস রিলিজ হয়ে গেছে, যারা এখনই অবশ্যই দেখে নেবে। এবং ক্যান্ডিডেটদের কোয়ারি অ্যাজ ইউজুয়াল থাকেই। ফুড SI স্যার নতুন সপ্তাহ আরম্ভ হয়েছে, স্টার্ট হয়েছে, তাহলে স্যার এই সপ্তাহে কি কোনো আশা রাখতে পারা যায় বা কিছু কি পজিটিভ ভাইবস আসতে চলেছে, আমরা দেখবো কি জাজমেন্ট রিগার্ডিং বা কিছু কি আসবে রিয়েলি। এর সাথে সাথে আমরা যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পাবে। আমি রেগুলার অফিসিয়াল যা যা আপডেট দেখায় সব কিছু এই টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিই। অ্যাপার্ট ফ্রম দিস তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারো, যার নাম কনসেপচুয়াল স্টাডি গ্রুপ। চলো বন্ধুরা আর দেরি না করে ডাইরেক্ট চলে যাও অফিসিয়াল নোটিশে। দেখো বন্ধুরা, WBP-র অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলে সব কিছু আমি তোমাদের কোথায় দিয়ে দেবো, টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যেখানে যা যা অফিসিয়াল নোটিশ দেখায় সব দিয়ে দিই। দেখে নাও এই ওয়েবসাইটে চলে আসলে কি 28-3 অফিসিয়াল আপডেট কিছুক্ষণ আগেই, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর লেডি সাব ইন্সপেক্টর মিলিয়ে নেবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। দেখে নাও গেট ডিটেলস অপশানে ক্লিক করার সাথে সাথে নেক্সট পেজ খুলে গেল। 28-3 দুটো আপডেট আছে, দেখে নাও নোটিশ ফর রিভাইজড অ্যান্সার কি ওকে দেখে নাও রিভাইজড অ্যান্সার কি ফর প্রিলিমস এক্সাম। দেখে নাও দুটো গেট ডিটেলস আছে, আমরা অলরেডি করে রেখেছি ডাউনলোড। দেখে নাও কি বলছে এখানে, ভালো করে দেখে নেবে যা যা এখনও দেখুন। রিক্রুটমেন্ট আমি পুরো PDFটা তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো অ্যাজ ইউজুয়াল। দেখে নাও রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর লেডি সাব ইন্সপেক্টর ভেরি ইম্পর্টেন্ট UB অ্যান্ড সাব ইন্সপেক্টর AB ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020। কি বলছে দেখো, অন গেটিং দ্য ফিডব্যাক, অনেক ফিডব্যাক পেয়েছিল ফ্রম দ্য ক্যান্ডিডেটস রিগার্ডিং দ্য আপলোডেড অ্যান্সার, যেটা ফার্স্ট টাইম অ্যান্সারটা আপলোড করা হয়েছিল অফ দ্য কোয়েশ্চেন ফর দ্য প্রিলিমস এক্সাম ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আর লেডি সাব ইন্সপেক্টর দেখে নাও UBAB ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020 আর রিভাইজড অ্যান্সার কি হ্যাজ বিন আপলোডেড, রিভাইজড অ্যান্সার কি আপলোড করে দেওয়া হয়েছে অলরেডি। দেখে নাও এই দুটো ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে, তোমাদের PRB নিউ ওয়েবসাইটও দেখতে পারো, তোমরা পুরোনোটাও পেয়ে যাবে WBPolice.gov.in, যার লিঙ্ক দেওয়া আছে আমার ডিসক্রিপশন বক্সে, নয়তো আমি টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দেবো। দেখে নাও 47 days কনসিডারিং দ্য প্রিন্টিং মিস্টেকস অ্যান্ড আদার ইনকংগ্রুইটিস ব্রট টু দ্য নোটিস অফ দিস রিগার্ড, পরিষ্কার লিখে দিয়েছে। এর সাথে দেখে নাও তোমাদের এই হচ্ছে রিভাইজড অ্যান্সার কি এর ধরন, ঠিক আছে 23 পাতারই PDF অ্যাজ ইউজুয়াল যেটা বিপরীত ছিল। দেখে নাও এক থেকে টোটাল এখানে পরিষ্কার কোশ্চেনের অ্যান্সার দেওয়া আছে, তোমরা মিলিয়ে নেবে, ঠিক আছে আমি জাস্ট একটু ফাস্ট স্ক্রল করে দিলাম। এই হচ্ছে তোমাদের লাস্ট 100টা কোশ্চেন, ঠিক আছে আমি দেখো নিচে থেকে যাচ্ছি একবার। দেখে নাও সব কিছু আছে তোমাদের, ভালো করে একটুখানি কিন্তু বন্ধুরা মিলিয়ে নেবে, ইংলিশ বেঙ্গলি সাইমেলটেনিয়াসলি দেওয়া আছে যার যেটাই সুবিধা হবে। এটা কিন্তু ধরে নাও ফাইনাল, এটা দেখে তুমি মিলিয়ে নেবে কত হচ্ছে, তারপরে নেক্সট স্টেজের প্রিপারেশান আরম্ভ করে দাও। অনেকের ড্রিম জব SI অর্থাৎ সাব ইন্সপেক্টর, কারণ তোমরা জানো WBP খুব তাড়াতাড়ি কাজ করছে, আশা করবো নেক্সট যে প্রসেসিং সেগুলো তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে, তোমরা চিন্তা করো না। এবং এর সাথে সাথে এক্সাইজেরও কিন্তু রেজাল্ট আসছে, অগ্রগামীও রেজাল্ট আসছে খুব তাড়াতাড়ি। এর সাথে তোমাদের WBCF এবং WWCDO রেজাল্ট কামিং সুন বন্ধুরা, মেন্টালি প্রিপেয়ার থাকো এবং যার যেটা টিআর আছে নেক্সট স্টেজ আছে সেইগুলোর জন্য কিন্তু ভালো করে প্রিপারেশান নিতে থাকো। ওকে ফ্রেন্ডস, এই হচ্ছে তোমাদের 1 থেকে 100 কোশ্চেন, আমি পুরো PDFটা কনসেপচুয়াল স্টাডি গ্রুপ টেলিগ্রাম গ্রুপে তোমাদের দিয়ে দেবো। আর বন্ধুরা দেখে নাও তোমাদের ভেরি ইম্পর্টেন্ট অনেক ক্যান্ডিডেট আছে পেড PMT জন্য, মেনি কনগ্রাচুলেশন পরবর্তীকালে যাদের আছে এবং আস্তে আস্তে যাদের হবে, তোমরা দেখে নাও কী কী লাগবে। এখনও যারা দেখোনি পেড PMT কী কী নিয়ে যেতে হবে, এখানে পরিষ্কার লেখা আছে, দেখে নাও ডকুমেন্টস রিকোয়ার্ড, এখানে পরিষ্কার ডকুমেন্টস রিকোয়ার্ড ফর ডিউরিং ভেরিফিকেশন ফর পেড PMT ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020 আন্ডার জলপাইগুড়ি রেঞ্জ আর PRB বোর্ডে কী দিয়েছে দেখে নাও, PMT অ্যান্ড পেড অ্যাডমিট কার্ড অ্যাট লিস্ট 2 copies আর anyone অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস ইন অর্ডার টু প্রুভ ইউর আইডেন্টিটি, যে কোনো একটা এর মধ্যে থেকে নিয়ে যেতে হবে। তোমরা দেখে নেবে, আমি পুরো ইমেজটা দিয়ে দেবো তোমাদের টেলিগ্রাম গ্রুপে, যারা দেখোনি দেখে নেবে। কাস্ট সার্টিফিকেট SC ST OBC OBCA গোর্খা সার্টিফিকেট অরিজিনাল অ্যান্ড জেরক্স, ঠিক আছে অরিজিনাল আর জেরক্স নিয়ে যাবে। ওকে ফ্রেন্ডস, ভালো করে দেখে নাও। দেখো বন্ধুরা, তোমরা যদি SSC অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে, স্ট্যাটাস দিয়ে দিয়েছে, TR 1 রিলিজ করেছে 2021, নো ইউর স্ট্যাটাস, এখানে রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার যে কোনো একটা। আমি লাস্টে বন্ধুরা ফুড SI-এর কি আপডেট বা এই উইকে কিছু পসিবিলিটি আছে কিনা আমি বলে দিচ্ছি। দেখে নাও অর্ড দিয়ে দেবে, ক্যান্ডিডেট নেম দেবে, নয় ডেট অফ বার্থ দেবে, চলে আসবে। আর একটা ক্যাপচা আছে, মানে সাম করবে 8+1, যার যেটা আসবে সেটা নেক্সট করার পর তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ স্ট্যাটাস দেখতে পাবে SSC CGL-এ, দেখে নিও।
এর সাথে দেখো বন্ধুরা, তোমরা জেনেই গেছো তোমাদের নেক্সট মান্থ অর্থাৎ এপ্রিলের তোমাদের আবার ফ্রেশ লিস্ট চলে আসবে, তোমরা জানো। এর সাথে সাথে তোমাদের কিন্তু পরীক্ষাও চলে এসছে, আর বেশি দিন বাকি নেই। NTPC 6 টায়ার তোমাদের স্টেজ কিন্তু লেভেল প্রথমে হবে, তোমরা ভালো করে দেখে নেবে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে কি নোটিশ এসছে এটা একদিন দুই দিন আগেই এসেছে, তোমরা হয়তো দেখে নিয়েছো। দেখে নাও এর মানেটা কি বলছে। করিজেন্ডাম অ্যান্ড অ্যামেন্ডমেন্ট চলে এসছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের দ্বারা, আমি পুরোপুরি দিয়ে দেবো। তোমাদের PDFটা দেখে নাও কি বলেছে। ফর রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস NTPC গ্রাজুয়েট অ্যান্ড আন্ডার গ্রাজুয়েট পোস্ট এখানে দিয়ে আছে, উইথ রেফারেন্স টু ডিটেল সেন্ট্রালাইজড নাম্বার 01-2019। দেখে নাও এই জিনিসগুলো মেন ইম্পর্টেন্ট জিনিস, ভালো করে দেখে নেবে। ইন টু বি রিড অ্যাজ, ঠিক আছে। যেটা লাস্টে হয়েছে, ইন কেস অফ শর্টফল অফ এম্পানেলমেন্ট অফ ক্যান্ডিডেট অর আদার এক্সিজেন্সিস, RBI রিজার্ভস দ্য রাইটস টু ইউটিলাইজ দ্য ক্যান্ডিডেট ডাউন দ্য মেরিট লিস্ট ইফ রিকোয়ার্ড অ্যাজ পার দ্য মেরিট অ্যান্ড অপশন অফ দ্য ক্যান্ডিডেটস, ঠিক আছে। এই বলা আছে। এবার দেখো, ফার্স্ট স্টেজ অফ CBT ইজ অফ স্ক্রিনিং ইন নেচার, এইগুলো অ্যাজ ইউজুয়াল আগেও লেখা ছিল বা তোমরা জানতে পেরেছিলে। অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড অফ কোশ্চেন ফর দ্য CBT উইল বি জেনারেলি ইন কনফর্মিটি উইথ দ্য এডুকেশনাল স্ট্যান্ডার্ড, এগুলো দেওয়া আছে। এবার দেখো মেন জিনিস যেটা আরম্ভ হচ্ছে এইটা থেকে, দেখো শর্ট লিস্টিং ফর ভ্যারিয়াস স্টেজেস কী করে শর্ট লিস্টিং হবে। RRB ওয়াইজ শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেট ফর সেকেন্ড স্টেজ CBT শ্যাল বি ডান অ্যাট দ্য রেট অফ 20 times, অবশ্যই 20 times ভ্যাকেন্সি হবে, সেই জন্যই আবার রেজাল্ট আসবে। মে ইনক্রিজ অর ডিক্রিজ অ্যাজ পার রিকোয়ারমেন্ট অফ দ্য রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন, বাড়াকমা হতে পারে। দ্য শর্ট লিস্টিং ফর সেকেন্ড স্টেজ CBT উইল বি বেসড অন দ্য মেরিট অফ দ্য ক্যান্ডিডেট, দেখো ফার্স্ট স্টেজের CBT-র মেরিটের বেসিসে কি হবে, তোমার শর্ট লিস্টিং হবে CBT, মানে সেকেন্ড স্টেজে CBT হবে, ডাক পাবে যারা তারা পরীক্ষা দেবে। এবার দেখো, শর্ট লিস্টিং ফর স্কিল টেস্ট সাচ অ্যাজ কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট অ্যান্ড টাইপিং স্কিল টেস্ট শ্যাল বি টু দ্য এক্সটেন্ট অফ 8 times দ্য ভ্যাকেন্সিস, 8 times ডাকা হবে কিসের জন্য, তোমাদের কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট আর টাইপিং টেস্ট স্কিল টেস্ট থেকে, ঠিক আছে। CBT 2 থেকে নেওয়া হবে, 8 times যাবে। মে ইনক্রিজ অর ডিক্রিজ হতে পারে রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশনের দ্বারা বেসড অন দ্য মেরিট অফ দ্য ক্যান্ডিডেট ইন সেকেন্ড স্টেজ CBT, এর উপর ডিপেন্ড করে। এবার দেখো কি বলছে, দ্য ক্যান্ডিডেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নেবে, ইউজফুল টার্মস। দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লাইং এগেনস্ট দ্য ভ্যাকেন্সিস রিজার্ভ ফর EWS মাস্ট প্রডিউস ভ্যালিড ইনকাম, যারা EWS অ্যাপ্লাই করেছিল বা দিয়েছিলে তাদের অবশ্যই প্রডিউস করতে হবে ভ্যালিড ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি, যেটা অথরিটি ইস্যু করবে অ্যাজ পার Annex 3, যেটা দেওয়া আছে 3 Annex 3 গিভেন অ্যাট page 39, এখানে লেখাই আছে অন দ্য ডেট অফ ডকুমেন্ট ভেরিফিকেশন। এনি সাচ সার্টিফিকেট ইস্যুড ইভেন আফটার দ্য ডেট অফ নোটিফিকেশন ইন 2019 উইল অলসো বি কনসিডার্ড অ্যাজ ভ্যালিড, এখানে পরিষ্কার লেখাই আছে। যে কোনো সার্টিফিকেট যেটা তোমার ইস্যু হয়েছে যে নোটিফিকেশান বেরোনোর পরে সেটাও ভ্যালিড হবে। ইন কেস অফ নন কমপ্লায়েন্স টু দিস স্টিপুলেশনস দেয়ার ক্লেম ফর রিজার্ভ স্ট্যাটাস আন্ডার EWS উইল নট বি এন্টারটেন্ড, ওকে। পরিষ্কার লেখা আছে, ভালো করে দেখবে। এটা হচ্ছে 25 তারিখের ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট, ওকে। দেখো বন্ধুরা, ক্যান্ডিডেট তো অ্যাজ ইউজুয়াল কোয়েরি থাকে, যেগুলো ফায়ার, তোমার ফুড, এর সাথে সাথে আরও কিছু। দেখে নাও এখানে লেখাই আছে, আমি বলেছিলাম চেক করতে, কিন্তু কোনো চেক করে এখনও আপডেট হয়নি। এখনও দেখো ডেলি কজ লিস্টও আমি বলেছিলাম সবগুলো একটু চেক করতে, যদি কোনো কিছু আপডেট পাওয়া যায়। অনেক ক্যান্ডিডেট কোয়েরি, স্যার আবার তো একটা রিফ্রেশ সপ্তাহ আরম্ভ হলো, কিন্তু কোনো কি নতুন আমরা ভরসা পাবো, এবার কি শেষ হবে আমাদের যে ফ্রাস্ট্রেশন। দেখে নাও বন্ধুরা, এইখানে তো অ্যাজ ইউজুয়াল আগেরগুলোই ছিল, তার সাথে সাথে দেখে নাও যদি আমরা চেক করি জাজমেন্টে, কোনো আপডেট হয়নি এখনও পর্যন্ত স্ট্যাটাস, তবে আশা করা যাচ্ছে কোনো না কোনো আপডেট চলে আসবে। তোমাদের তো বুঝতেই পারছো এপ্রিলের ভেতরে আমরা চলে আসছি, ফার্স্ট উইকের দিকে এগোচ্ছি, এপ্রিলের ফার্স্ট উইকের দিকে চান্স আছে। তো এই দেখে নাও বন্ধুরা, যে কোনো দিন আপডেট আসতে পারে, কারণ এক্স্যাক্ট ডেট তো বলা সম্ভব নয়, কারণ ক্যান্ডিডেটের প্যালপিটেশন বেড়ে যাচ্ছে এবং ফায়ারেরও আসতে চলেছে তোমাদের 10-11 মধ্যে, যেটা খবর এবং যেটা লেখা ছিল আগে। সুতরাং কোনো চিন্তা করো না বন্ধুরা। এর সাথে সাথে একটা কথা বলে দেবো, ICDS-এর ক্যান্ডিডেট তোমরাও প্রিপারেশান নিতে থাকো পরবর্তী স্টেজের জন্য, রেজাল্ট কিন্তু আর বেশি দেরি হবে না, ওকে ফ্রেন্ডস, তোমরা চিন্তা করো না। সুতরাং এই সপ্তাহ ভাইটাল ফর ফুড SI ক্যান্ডিডেটস, অধীর আগ্রহে অপেক্ষা করছে। থ্যাংক ইউ, বেস্ট রিগার্ড, এবং অবশ্যই ভিডিও ফলো করো, তার সাথে অবশ্যই যেটা দেখাচ্ছি এই পর্যায়ে যেখানে আছি ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিবিউনাল, এটা চেক করতে থাকো, এখানেই তোমাদের সলিউশন দিয়ে দেবে।